চারে প্রশ্ন কি ছিল দেখো, নাবিল ফুড ম্যানুফ্যাকচারিং লিমিটেড হ্যাজ থ্রু থ্রি প্রোডাকশন ডিপার্টমেন্ট পি কিউ আর অ্যান্ড ওয়ান সার্ভিস ডিপার্টমেন্ট এস, তার মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট আমাদের তিনটা আর সার্ভিস ডিপার্টমেন্ট মাত্র একটা। কি কি খরচ ছিল দেখো, সুপারভিশন খরচ, র্যান্ট, পাওয়ার, সানরিজ, তারপরে ডেপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট, ইনডিরেক্ট ওয়েজেস, ক্যান্টিন, ইলেকট্রিসিটি, সবগুলা খরচের নাম দেওয়া ভাইয়া, সবগুলা খরচের নাম দেওয়া আছে। তাহলে এইটা দিয়ে, এই খরচগুলা দিয়ে আমাদেরকে একটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি করতে হবে। এটা কিন্তু তুমি শিওর, প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি করতে হবে। এবং প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারিটা কিভাবে হবে তার অনুপাত নিচে দেওয়া আছে, যে ফার্দার ইনফরমেশন। প্রাইমারি রেশিওটা হবে যে ফ্লোর এরিয়া স্কোয়ার ফিট, লাইটিং, ভেল অফ প্ল্যান্ট, হর্স পাওয়ার, নাম্বার অফ ওয়ার্কার, ইনডিরেক্ট ওয়েজেস, সবগুলো খরচের নাম দেওয়া আছে। পেয়েছো? আগেরটার মতো সেম আগের টেবিলটা করতে হবে। করার পর লাস্ট একটা লাইন করতে হবে, বলছে দেয়ার আর 150 ওয়ার্কিং ডেইজ, 150 ওয়ার্কিং ডেইজ অফ 8 আওয়ার ইচ। মানে আমরা নাকি 150 দিন কাজ করছি, কর্মচারী নিয়ে আমরা 150 দিন কাজ করছি, এবং প্রতিদিন কাজ করছি কত ঘন্টা করে, 8 ঘন্টা করে। দেয়ার আর 150 ওয়ার্কিং ডেইজ অফ 8 আওয়ার ইচ। এবার বলছে সার্ভিস ডিপার্টমেন্ট কস্ট আর এলোকেটেড, সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট আমরা এলোকেট করব প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যাজ 50% পি কে দিব, 25% কিউ কে দিব, আর তৃতীয় যে লাস্ট আর ছিল আর কে দিব 25%। তুমি জানো এই কাজগুলো করার সময় কিন্তু আমরা ওই যে পার্সেন্টেজ করতাম, বারবার পার্সেন্টেজ করতাম, রিপিটেড অথবা ইকুয়েশন। আজকে রিপিটেড আর ইকুয়েশন বারবার করতে হবে না, কারণ আমরা 50% টাকা দিয়ে দিব পি কে, কিউ কে দিব 25% আর আর কে দিব 25%, টাকা শেষ। এটা এক লাইনে শেষ হয়ে যাবে। আমি তোমাকে আনসারটা দেখাই, তুমি বুঝতে পারবা। আমাদের প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নটাই ছিল তোমার কাছে যে ওভারহেড ডিস্ট্রিবিউশন সামারি করো। আমরা এটাই করব, ওভারহেড ডিস্ট্রিবিউশন সামারি আমি তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি, আমরা কস্টের জন্য একটা ঘর করব, রেশিওর জন্য একটা ঘর করব, টোটালের জন্য ঘর, প্রোডাকশন তিনটার জন্য তিনটা, সার্ভিসের একটার জন্য একটা, খরচগুলা বসাবো হয়ে যাবে। সুপারভিশনকে ভাগ করব আমরা নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে, র্যান্ট ভাগ করব এরিয়া স্কোয়ার ফিট দিয়ে, পাওয়ারকে ভাগ করব হর্স পাওয়ার দিয়ে, সানড্রিকে ভাগ করব আদার্স ইনফরমেশন দিয়ে, ডেপ্রিসিয়েশনকে ভ্যালু অফ প্ল্যান্ট দিয়ে, ইনডিরেক্ট ওয়েজেসকে ভাগ করব ডিরেক্ট ওয়েজেস দিয়ে, ক্যান্টিনকে ভাগ করব নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে, ইলেকট্রিসিটি ভাগ করব হর্স পাওয়ার দিয়ে। এই সবগুলা ভাগ করার পর যে টাকাটা চলে আসবে, আমরা এই টাকাটা এটুক পর্যন্ত আমরা নিতে পারবো। এই যে দেখো, এই টাকাটা চলে আসবে, যোগ করলে আমাদের এই টাকাগুলো চলে আসবে। এবার ওরা বললো যে আমরা যেন সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটাকে, এই যে সার্ভিস ডিপার্টমেন্টের এই টাকাটাকে 50% এখানে দেই, 50% এখানে দেই, 25% এখানে দেই, এবং 25% এখানে দেই। খেয়াল করো, ওরাই বলেছে আমরা যেন সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটাকে 50 দেই পিতে, 25 দেই কিউতে, এবং আর কে দেই 25। দেওয়ার পর এবার যদি আমরা যোগ করি তাহলে আমরা আর একটা আনসার পেয়ে যাচ্ছি। এবার যদি আমরা যোগ করি তাহলে টোটাল পেয়ে যাচ্ছি, টোটাল পেয়ে যাচ্ছি, টোটাল পেয়ে যাচ্ছি। ওকে, এবার ওরা বলছিল ওয়ার্কিং ডেজ দেওয়া আছে ওদের অঙ্কে, ওয়ার্কিং ডেজ। আমাদের অঙ্কে চাইছে ওভারহেড। দেখো, ওভারহেড রেট অফ ইচ ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আমরা ওভারহেড রেট বের করি। তাহলে ওভারহেড রেট বের করতে হলে আমাদের যে খরচগুলো বেরিয়েছে, খরচগুলোকে ঘন্টা দিয়ে ভাগ করতে হবে ভাইয়া, ঘন্টা দিয়ে ভাগ করতে হবে। ঘন্টা দিয়ে কীভাবে ভাগ করতে হবে তুমি দেখো, আমরা কাজ করছি 150 ঘন্টা, এইভাবে কতদিন, 150 দিন, কত ঘন্টা করে, 8 ঘন্টা করে। 150-এর সাথে 8 গুণ করো তো কত হয়, 150-এর সাথে 1200, 150-এর সাথে 8 গুণ করলে কত হয়, 1200। আচ্ছা, মেশিনটা একটু হাতে লও। 1200-এর সাথে প্রথম ডিপার্টমেন্টে কর্মচারী কতজন ছিল দেখো তো, নাম্বার অফ ওয়ার্কার 7 জন। প্রথম ডিপার্টমেন্টে ফিতে ছিল 7 জন। আচ্ছা, আবার দেখো, প্রথম ডিপার্টমেন্টে 150 জন এমপ্লয়ি ছিল, 8 ঘন্টা করে, 150 ঘন্টা কাজ করছি বা ডেইজ, 150 দিন কাজ করছি, 8 ঘন্টা করে, 8-এর সাথে 150 গুণ করলে হয় টোটাল ঘন্টা। এইভাবে আমাদের কর্মচারী ছিল কতজন দেখো তো, কর্মচারী ছিল আমাদের 7 জন, 9 জন, 11 জন। হ্যাঁ, তাহলে প্রথমটাকে তুমি 7 দিয়ে গুণ করো, প্রথমটাকে যে সংখ্যাটা বেরিয়েছে 1200, এটাকে তুমি 7 দিয়ে গুণ করো, কত হয় দেখো তো, 8400। এই প্রথমটাতে বসবে 8400, এখানে ভুল করে 1200 বসানো আছে। হ্যাঁ, এখানে বসবে 8400। এই যে 32301 এর নিচে বসবে 8400। এরপরে আবার এই 150 কে 8 দিয়ে গুণ করে 9 দিয়ে গুণ করতে হবে, এমপ্লয়ি 9 জন ছিল, 9 দিয়ে গুণ করলে যেটা হবে এটা বসাবো এখানে। এরপরেরটাকে আমরা
পরের ডিপার্টমেন্টে ছিল 11 জন, 11 জন দিয়ে গুণ করবো, গুণ করলে এটা আরেকটু বাড়বে, এটা বসাবো এখানে, সবগুলা 1200 হয়ে গেছে, এটা মিস্টেক। হ্যাঁ, কারণ এখানে শুধু দিন আর ঘন্টা নেওয়া হয়েছে, এমপ্লয়ি নেওয়া হয় নাই, এমপ্লয়ি দিয়ে গুণ করে ঘন্টা বেরোবে, এটাটা এটাতে বসবে, এটাটা এটাতে বসবে, এটাতে এটাতে বসবে, মানে প্রত্যেকটা চেঞ্জ হবে। একটু বের করে বলবা কোনটা কত হয়, আমি পিডিএফে আছি এই জন্য কারেকশনটা লিখতে পারতেছি না। প্রথমটা হচ্ছে 150 1200 গুণ হচ্ছে 7, প্রথমটা 8400, প্রথমটা 8400, পরটা হচ্ছে 10800, প্রথমটা 8400, পরেরটা 10800, ১০,৮০০, এরপর একটা 13200, এগুলা দিয়ে ভাগ করবা, ভাগ করলে রেটটা বসবে নিচে। হুম, যে 6000 রেটটা, রেটটা বসবে লাস্টে, নিচে। এটা 6000, ওকে, লাস্টটা 6000 আর লাগবে না, এ বি সি তিনটা দেওয়ার পর আর লাগবে না, কারণ বাকিগুলোতে টাকা নাই তো। হ্যাঁ তাহলে পার্থ, আমরা 32,000-কে 8,400 দিয়ে ভাগ করব, 29,000-কে 10,800 দিয়ে ভাগ করব, আর 26,000-কে আমরা 13,200 দিয়ে ভাগ করব। ভাগ করার পর আমরা রেটগুলা নিচে বসাবো, রেটগুলো আমরা নিচে বসাবো এখানে, এই হচ্ছে ওভারহেড রেট। তোমাকে যদি ওভারহেড বের করতে বলে টেবিলেই শেষ, আর যদি ওভারহেড রেট বের করতে বলে তাহলে ঘন্টা দিয়ে ভাগ করতে হবে, যখন ওভারহেড রেট বের করতে বলবে তখন ঘন্টা দিয়ে ভাগ করতে হবে। ওকে, পারবো? জি ভাইয়া, হ্যাঁ কালকে প্র্যাকটিস।